আমরা আছি আজকে নদিয়ার শান্তিপুরে। ঝুলন আসছে ঝুলনের পুতুলের খোঁজে। এখানকার বিখ্যাত চৌগাছা মৃৎশিল্পীদের এলাকায় যে ভালো পুতুল পাওয়া যায় সেই খোঁজেই আজকে আমরা শান্তিপুরে এসেছি। আমরা আজকে এসেছি শান্তিপুরে দীনবন্ধু পালের বাড়িতে। তিনি একজন প্রখ্যাত মৃৎশিল্পী। তার কাছে আমরা কিনতে এসেছি মাটির পুতুল, ঝুলনের মাটির পুতুল। চৌগাছা মোড়ে ঐতিহ্যশালী মৃৎশিল্পের এই অঞ্চলে আমরা আজকে খুঁজে দেখব বাংলার হারিয়ে যেতে বসা, এই করোনার জেরে হারিয়ে যেতে বসা মাটির পুতুল। সেই নিয়েই আজকের এই ভিডিও আমাদের কথা ইউটিউব চ্যানেলে। এবং ছেলেমেয়েরাও করছে আপনার জন্য। আর এখন এই যে করোনার জেরে চাহিদাটা কি কমেছে? একদম কমে গেছে। সোমবার এলে আদৌ পাবো কি না, ঠিক আছে? তার জন্য কাস্টমার এখনো আসছে না, ওই টুকটাক দুটো একটা তিনটা দুটো ভাবে বিক্রি হচ্ছে। বিক্রিটা তো বিক্রি বলে না, না একজন হয়তো 200 টাকার দিল, গোপাল ভাড় আছে, বাজারে পুতুল আছে, মাছ ধরা আছে, হাসি কাটা আছে, ও সৈন্য পুতুল আছে, কৃষ্ণ আছে, ঠিক ঠিক সৈন্য পুতুল, সৈন্য পুতুল আছে, ঠাকি পুতুল, ঠাকি পুতুল আছে, সাধু আছে, সাধু আছে, আর রাধা কৃষ্ণ তো আছে, রাধা কৃষ্ণ তো আছে, ঠিক ঠিক বাচ্চারা নতুন চাহিদা দিচ্ছে। খুব সুন্দর করেছে। বাংলার মাটির পুতুলের ঐতিহ্য আমাদেরকে আজও গর্বিত করে। আজ ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে যতই চীনা পুতুল বা চীনা খেলনা ছড়িয়ে পড়ুক না কেন, বাংলার নিজস্ব ঐতিহ্যবাহী মাটির পুতুলের ধারা এবং তার সংস্কৃতি এবং তার সৃজনশীলতা, তার নন্দনতত্ত্ব আজও আমাদের মনকে অনুপ্রাণিত করে চলে।